শুরুতে আমার সালাম দিবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে না এমন কাউকে পাওয়াই অসম্ভব, কিন্তু এই সেট ব্যবহারের কয়েক মাস পরেই দেখা যাচ্ছে সেটটি স্লো হয়ে যাচ্ছে, না হয় গরম হয়ে যাচ্ছে, না হয় বাটনে টিপ দিলে কাজ করে না। সাধারণ কয়েকটা পদ্ধতি অনুসরণ করলেই এর থেকে সহজে সমস্যার সমাধান পাওয়া যায়। পদ্ধতি এক, তারপর পদ্ধতি দুই, প্রথমে সেটিংস থেকে অ্যাপসে যেতে হবে। তারপর মেনে যান, ম্যানেজার থেকে থার্ড পার্টি অ্যাপ যেমন গুগল প্লে স্টোর। তারপর ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাশ, ওকে। এবার প্রত্যেকটি থার্ড পার্টি অ্যাপ থেকে ক্লিয়ার ক্যাশ ডিলিট করে দিতে হবে।
তাছাড়া প্রত্যেক সপ্তাহে 1 কি 2 বার সেটকে রিবুট বা ব্রুশ করতে হবে। পাওয়ার বাটনে একটু চাপ দিলেই রিবুট বা বুস্ট আসবে। এই পদ্ধতি অনুসরণ করে সহজে আমরা সেটকে গতিশীল রাখতে পারি। ধন্যবাদ।